বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা, আজকে কথা বলবো মাত্র 3% জায়গায় 3 বেডরুম বিশিষ্ট 2 ইঞ্চের চমৎকারটি বাড়ির ডিজাইন নিয়ে। আপনারা ইন্টারভিউটি দেখতে পাচ্ছেন, আমি আরও দেখাবো এই বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাবটা ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা যারা একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে ছোট জায়গায় 2 ইঞ্চের বাড়ি তৈরি করতে চান, অথবা শহরতলিতে বা শহরে ছোট জায়গায় 2 ইঞ্চের বাড়ি তৈরি করে ভাড়া দিতে চান, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ইন্টেরিয়র্স। আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে বাড়িটি সাজিয়েছি। এটি হচ্ছে সিঁড়ি ঘরটি। তো সিঁড়ি ঘর দিয়ে আমরা দুই পাশে দুটি ইউনিট সাজিয়েছি সমান সমান করে। তো আমরা প্রথমে একটি ইউনিট দেখে নেব। এটি হচ্ছে একটি ইউনিটের প্রথমে আমরা দিয়েছি হচ্ছে ডাইনিং স্পেসটি। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি ডাইনিং রুম এখানে আমরা দিয়েছি। তারপর ফ্রন্টে দিয়েছি হচ্ছে কিচেনটি। বন্ধুরা, আপনারা দেখুন একটু খেয়াল করে, এটি হচ্ছে আমাদের কিচেনটি। এখানে সিঙ্ক, তারপর চুল্লি দিয়ে আমরা এটি দেখিয়ে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি। আপনারা দেখুন আমরা এখানে বেড প্লেস করেছি। বেড প্লেস করার পরেও এই রুমটিতে মোটামুটি অনেক জায়গা থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা জানালাগুলোতে পর্দা দিয়েছি, মোটামুটি খুব চমৎকারভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি। এটির সামনে একটি বারান্দা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ইউনিটিতে আমরা একটি বারান্দা রেখেছি। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি। আপনারা দেখুন একটু, এই হচ্ছে আমাদের কমন টয়লেটটি, একটি কমন টয়লেট এই ইউনিটটিতে। আর পেছনে আমরা পরপর দুটি বেডরুম রেখেছি। এটি হচ্ছে একটি বেডরুম, আর এই হচ্ছে আরেকটি বেডরুম। তো এইখানে আমাদের মোট 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন এবং একটি বারান্দার সমন্বয়ে আমরা ইউনিটটি সাজিয়েছি। পাশের ইউনিটে আমরা সেমভাবে সাজানোর চেষ্টা করেছি। মাঝখানে ডাইনিং স্পেসটি আছে, আর পেছনে পরপর দুটি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটি হচ্ছে টয়লেটটি, এটি হচ্ছে মাস্টার বেডরুমটি, এটির সাথে একটি বারান্দা আছে, আর এটি হচ্ছে কিচেনটি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ইন্টেরিয়রটি। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, চলুন এখন আমরাও বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নেই। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি। তো শুরুতে আমরা দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। জায়গার দৈর্ঘ্য হচ্ছে 45 ফিট, প্রস্থ হচ্ছে 31 ফিট। এ হচ্ছে বরাবর 1400 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ হিসাব করলে মাত্র 3% জায়গায় আপনারা 2 ইঞ্চি বাড়িটি তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা চাইলে এটি 3তলা 4তলা 5তলা ফাউন্ডেশনে তৈরি করতে পারেন। যাদের একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে গ্রামে 1তলায় 2টি ইউনিট করতে চান, তারা চাইলে 1তলা করতে পারেন, অথবা শহরে বা শহরতলিতে যারা ভাড়া দিতে চান তারা চাইলে 4তলা 5তলা ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। তো বন্ধুরা, এটি হচ্ছে সিঁড়িটি। সিঁড়িতে আমরা প্রবেশ করবো হচ্ছে 1টি ইউনিটে। এটি ডাইনিং রুমটি 7 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিটের, অনেক বড় সড়ো একটি ডাইনিং স্পেস। এইখানে আছে কিচেনটি, 7 ফিট 9 ইঞ্চি বাই 5 ফিট 4 ইঞ্চি কিচেনটি আমরা একদম ফ্রন্টে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের মাস্টার বেডরুমটি, 10 ফিট বা 11 ফিটের এই মাস্টার বেডরুমটিতে আমরা একটি জানালা দিয়েছি এই পাশে। আপনারা চাইলে সামনে আরেকটি জানালা দিতে পারেন। এটি হচ্ছে বারান্দাতে আসার দরজাটি, এখানে 10 ফিট বা 4 ফিটের একটি বারান্দা দেওয়া আছে। বন্ধুরা, এটি হচ্ছে কমন টয়লেটটি, 7 ফিট 9 ইঞ্চি বা 4 ফিটের কমন টয়লেটটি আপনারা ইউজ করতে পারবেন। একটি টয়লেট দিয়েছি আমরা এখানে। আপনারা চাইলে মাস্টার বেডরুমের সামনে বারান্দাটিকে দুটি ভাগ করে এক পাশে বারান্দা এবং অন্য পাশে ছোটো একটি অ্যাটাচ টয়লেট ইউজ করতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে 8টি বেডরুম, 11 ফিট 6 ইঞ্চি বা 10 ফিটের বেডরুমটি, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এই পাশে আমরা 8টি বেডরুম দিয়েছি, 10 ফিট বা 10 ফিটের একটি বেডরুম। আর বন্ধুরা, এই পাশে আমরা একটি ওয়াল ক্যাবিনেট দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে একটি ওয়াল ক্যাবিনেট অথবা ফ্রিজের জন্য এই স্পেসটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের একটি ইউনিট, 1, 2, 3টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন, ডাইনিং স্পেস এবং বারান্দার সমন্বয়ে আমরা ইউনিটটি সাজিয়েছি। পাশের ইউনিটটি আমরা সেমভাবে সাজিয়েছি, 2টি বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি, 10 ফিট বাই 10 ফিটের এটি একটি বেডরুম, 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিটের এটি আর একটি বেডরুম। এইখানে কমন টয়লেটটি দেওয়া আছে, আর এটি হচ্ছে মাস্টার বেডরুমটি, 10 ফিট বাই 11 ফিটের বারান্দাটি হচ্ছে 10 ফিট বাই 4 ফিটের বারান্দা। কিচেনটি এখানে দেওয়া আছে, 7 ফিট 9 ইঞ্চি বাই 5 ফিট 4 ইঞ্চি। এখানে ডাইনিং স্পেসটি 7 ফিট 9 ইঞ্চি বাই 13 ফিটের এই ডাইনিং স্পেসটি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের 3% জায়গায় 2 ইউনিটের চমৎকারটি বাড়ি। তো বন্ধুরা, এখন আসি আমরা এই বাড়িটি তৈরি করতে টোটাল কতটি কলাম লাগবে আমাদের। এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে 15টি কলাম লাগবে এই বাড়িটি তৈরি করতে আমাদের। 15টি কলাম হলে আমরা বাড়ির কাজটি খুব সুন্দরভাবে শেষ করে নিতে পারবো ইনশাল্লাহ। এখন আসি আমরা বাজেটে। যদি আমরা
একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি, তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকার মতো। আর যদি আমরা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের খরচ হবে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মতো। আর যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চাই, তাহলে আমাদের খরচ হবে 28 থেকে 29 লক্ষ টাকার মতো। তো বন্ধুরা, আপনারা যদি আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, তাহলে এখানে আমার যে ফোন নাম্বারটি দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশ ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করছি, তো আপনাদের দোয়ায় আমরা এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির প্ল্যানটি করাতে পারেন। আমরা মোটামুটি কম পারিশ্রমিকের বিনিময়ে ড্রয়িং ডিজাইন করে দিয়ে আসছি, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।